সুন্দরবনের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউনেস্কো। ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন রক্ষায় সরকার কি পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চেয়েছে সংস্থাটি। এসব ক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং তাতে ইউনেস্কো সন্তুষ্ট বলে দাবি পরিবেশ মন্ত্রণালয়ের। আর সবার উদ্বেগ বিবেচনা করেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মাহফুজ মিশু রিপোর্ট। বাংলাদেশ ভারত যৌথ মালিকানায় বাগেরহাটের রামপালে তৈরি হচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে সুন্দরবন, এমন মূল্যায়ন পরিবেশবাদীদের। বাস্তবতা বুঝতে সুন্দরবন ও এর আশপাশের এলাকা পরিদর্শন করে গেলেন ইউনেস্কো প্রতিনিধি দল। ঢাকা ছাড়ার আগে পরিবেশ, বিদ্যুৎ ও নৌপরিবহন সহ 8 মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেন তারা। তাদের উদ্বেগটা হলো এই যে বিভিন্নখানে যে কথাবার্তা হয়েছে যে এটার ক্ষতি হচ্ছে, এটা কতটুকু ঠিক এবং আসলে কোনো ক্ষতি হচ্ছে কিনা সেই বিষয়টা নিজেরা এসে দেখে যাওয়া। এক্ষেত্রে আমাদের নীতি কি, আমরা ভবিষ্যৎ সম্পর্কে কিভাবে চিন্তা করছি এবং ভবিষ্যতে আমাদের দেশে এগুলো কিভাবে আমরা মেনটেন করব, এটা জিজ্ঞেস করেছে। সরকার বলছে সুন্দরবন রক্ষার বিষয়টি তাদেরও অগ্রাধিকার, সেজন্য এপ্রিলের আগেই বন্ধ করা হয়েছে শ্যালা নদী দিয়ে সব ধরনের নৌ চলাচল। এর মধ্যে অবশ্য এক দফা পিছিয়েছে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি এনটিপিসির সাথে চূড়ান্ত চুক্তি সই। বিদ্যুৎ বিভাগ বলছে ইউনেস্কো আনুষ্ঠানিক আপত্তি করলে তা বিবেচনা করবে বাংলাদেশ। যে ধরনের আসা উচিত পরিবেশের ইগুলো জায়গাগুলোকে যারা সেভাবে যদি তারা না ফুলফিল করে তাহলে তো প্রজেক্টই হবে না, প্রজেক্ট ফাইন্যান্সও হবে না, কেউ বিলিয়ন ডলারের গ্যাম্বলিং করবে না। আমি যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, ব্যক্তি হোক আর প্রতিষ্ঠানই হোক, তারা এরকম নিবে না যে আমি বিলিয়ন ডলার দিলাম আর 5 বছর পরে সেটা বন্ধ হয়ে গেল কোনো একটা কারণে। আমরা সব কনসার্নকে নিয়েই আমরা চাচ্ছি যে একটা সমাধান করার জন্য, এটা কোনো এরকম না যে এক পাশ কাটিয়ে আমরা সব কিছু করবে। রামপাল প্রকল্পের বিরোধিতাকারীদের সাথে অবশ্য কোনো বৈঠক হয়নি ইউনেস্কো প্রতিনিধি দলের। কারোর সাথে যদি তারা কথাবার্তা বলতে চায় সেটা আমরা বাধা হইনি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।